দেখুন, ইলেকশন কমিশন সাংবিধানিক বডি, তারা যে ব্যবস্থাই নিয়েছেন তার জন্য স্বাগত জানাবো, কিন্তু তিনি যে অপরাধ করেছেন তাতে আমার মনে হয়েছে এই শাস্তিটা মানে অত্যন্ত লঘু শাস্তি হয়েছে। এই লোকটাকে অন্তত জেলের ভিতরে 12 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত রাখা উচিত ছিল, অবাধ ভয়মুক্ত পরিবেশে নির্বাচনের জন্য। এবং এই লোকটার পাস রেকর্ড দাউদ ইব্রাহিমের কাছাকাছি, পিস্তল সহ ধরা পড়েছে এবং সেটাই লাইসেন্স নেই জেল খেটেছে। এই রকম ক্রিমিনাল লোকজন অবাধ সুস্থ গণতান্ত্রিক পরিবেশে ভোটের ক্ষেত্রে পরিপন্থী, তাই ইলেকশন কমিশনের এই শাস্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও সম্পূর্ণভাবে খুশি হতে পারলাম না, আরও কঠিন শাস্তি আশা করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নিয়ে বলেছেন তদন্তে প্রভাব ফেলবে এবং অনুগত মণ্ডল অ্যারেস্ট হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তৃণমূল কংগ্রেস নেত্রীর মতো কথা বলছেন, তিনি রাজ্যের নেত্রীর মতো মুখ্যমন্ত্রীর মতো প্রশাসনিক কর্ত্রীর মতো কথা বললে তিনি সিবিআই তদন্তকে স্বাগত জানাতেন। প্রথম দিন উত্তরবঙ্গে গিয়ে তিনি ধমকাতেন না যে সিবিআই যদি সঠিক পথে কাজ না করে তাহলে রাস্তায় নামব। আজকে মুখ্যমন্ত্রী কাকে ধমকাচ্ছেন? মুখ্যমন্ত্রী জুডিশিয়ারিকে ধমকাচ্ছেন, কারণ সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় সরকার সরাসরি দিতে পারে না। মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডবল বেঞ্চ তারা এই সিদ্ধান্ত দিয়েছেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার রাজধর্ম পালন না করে দলের নেত্রীর মতো কথা বলে প্রথম দিন থেকে সিবিআইকে ধমকাচ্ছেন। এই সব কথাবার্তা প্রত্যেক দিন মিডিয়াতে, তিনি শৈল শহরে গিয়ে বেড়াতে গেছেন, ওখানকার গোর্খারা বলছে ঘুমনে আনছু, ওরা বলছে কাজের জন্য যাননি। সেই মুখ্যমন্ত্রীকে তার রাজধর্ম পালন করার আবেদন জানাবো। ডোনার চিঠির কোনো গুরুত্বই নেই, এজেন্সি এজেন্সির মতো কাজ করবে। আমি 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বারুইপুরে বিজেপির একটি সভাতে গিয়ে একটা চেকের একটা রিপ্লিকা দেখিয়েছিলাম, সেই চেকে থাইল্যান্ডের রুপিকে বলা হয় ভাট, অনুপ মাঝি লালার অ্যাকাউন্ট থেকে রুচিরা নারোলার নামে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাশীকর্ণ শাখাতে প্রত্যেক দিন হাজার হাজার ভ্যাট জমা হয়েছে। মাননীয় ভাইপো আমার বিরুদ্ধে অনেকগুলো মানহানির মামলা করেছেন, কিন্তু এই চেকটা দেখানোর পরে অদ্যাবধি কোনো মানহানির মামলা করেননি, তার মানে ডালমে ডালা। অতএব প্রমাণিত সত্য, কয়লার টাকা সরাসরি ওখানে গেছে, আর সেই কারণে আমাদের দাবি প্রথম থেকেই যে কয়লার সুবিধাভোগীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। এর বাইরেও জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে দাসু শিবদাসন, মলয় ঘটক, এই ধরনের নির্দিষ্ট আরও তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতার নাম আমি বলতে চাই, যাদের নাম অশোক মিশ্র ইন্সপেক্টরের যে চার্জশিট দিল্লির পাটিয়ালা কোর্টে ইডি জমা দিয়েছে তাতে উল্লেখ করেছে। কেন দাসু শিবদাসনের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? কেন হরেরাম সিংয়ের ছেলের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? কেন মলয় ঘটককে কাস্টডিতে নিয়ে ব্যবস্থা হবে না? গোটা কয়লাঞ্চলকে ধ্বংস করেছেন এরা, বেকার যুবকরা কাজ পান না, নিজগুলো ফাঁপা হয়ে গেছে, কখন যে উপর থেকে নিচে ধসে পড়বে শিল্পাঞ্চল কয় এই এলাকা কেউ জানে না, প্রত্যেকে আতঙ্কে
রাত্রি যাপন করেন। ইসিএলের যতগুলো বৈধ খনি আছে তার থেকে কয়েকশো গুণ বেশি অবৈধ খনি চালায় তৃণমূল কংগ্রেসের মাফিয়ারা সঙ্গে পুলিশ।